ললিতা। বাহ কি সুন্দর নাম। আমি কে? মির্জাফরের গার্লফ্রেন্ড। আর যখন আমাদের বিয়ে ঠিক হবে, গায়ে হলুদ হবে, আমাদের পিছনে বড় করে লেখা থাকবে মির্জাফর আর শাহজাদের হলুদ সন্ধ্যা। আমাদের যখন বিয়ে হবে, বিয়ের পরে যখন আমরা পার্টিতে যাব, সবার সাথে আমি কি বলে তোমার পরিচয় করে দেব? এই যে আমার হাজবেন্ড মির্জাফর। আমাদের যখন বিয়ের পরে বাচ্চা কাচ্চা হবে, সবাই তাদেরকে কি বলে ডাকবে? ওই যে দেখ দেখ দেখ, মির্জাফরের বাচ্চা যাচ্ছে। শুনতেই কত কিউট লাগছে, তাই না? আমি তো আসলে, তুমি আমাকে রিলেশনশিপের শুরুতে তোমার নাম কি বলেছিলে? মির্জাফর। ভুল তোমার নাম, ভুল আমার নাম। আমারই তোমার সার্টিফিকেট চেক করা উচিত ছিল। একটা মানুষের নাম মির্জাফর, এটা কিভাবে সম্ভব? এটা বোর্ড ভুল করলেই সম্ভব। আমার নাম তো মির্জাকির, বোর্ড ভুল করে জাকিরের জায়গায় লিখেছে জাফর, আমি হয়েছি মির্জাফর। আচ্ছা শুনো, এই যে তুমি কত দেখতে সুন্দর, তোমার নামটাও কত সুন্দর, শাহজাদি। আচ্ছা দেখ, এই যে তোমার নাম কি সুন্দর, শাহজাদি, শাহজাদি, কত সুন্দর না? এখন ধরো বোর্ড ভুল করে এই শাহটা মুছে এখানে লিখলো রাম। হ্যাঁ, এখন পড়ো, এখন পড়ো, দেখো কেমন হইলো তোমার নামটা, দেখো কি হলো, দেখো আসলে একটা মির্জাফর। তুই মির্জাফর দেখে তোর নাম চেঞ্জ করে মির্জাফর রাখা হয়েছে। দুনিয়াতে এত মানুষ আছে কারণ নাম চেঞ্জ হয়েছে। তোর ছবি দেখে তারা বুঝতে পেরেছে যে তুই আসলে একটা মির্জাফর। এক সপ্তাহ, এক সপ্তাহের মাঝে তুই যদি এফিডেভিট করে তোর নাম না চেঞ্জ করিস, তোর সাথে আমার ব্রেকআপ। এইটা কিভাবে সম্ভব? আরে এফিডেভিট করে যদি আমি আমার নাম পরিবর্তন করি, তাহলে আমি অনেক জায়গায় আবেদন করতে পারবো। আর রাখ তোর আবেদন, আগে তুই মির্জাফর থেকে মানুষ হ। আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছেন, সিভিতে আপনার নামের বানান ভুল। আপনি কি চাকরি করবেন? স্যার আমার সিভিতে কোনো ভুল নেই, কারণ এই সিভি আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করেছি। আমি শতভাগ নিশ্চিত আমার সিভিতে কোনো ভুল নেই স্যার। তাহলে কি আপনি আসলেই মির্জাফর? স্যার আমার নাম মির্জাফর। বলে কি, কিন্তু একটা মানুষের নাম মির্জাফর হয় কিভাবে? আচ্ছা আপনি কি জানেন মির্জাফর কে ছিলেন? জি স্যার জানি স্যার, ওনার পুরো নাম মীর মোহাম্মদ জাফর আলী খান বাহাদুর, ওনার পিতার নাম সৈয়দ আহমদ নাজাফি মীর মিরাক। স্যার 1991 সালে জন্মগ্রহণ করেন এবং 1765 সালে 5ই ফেব্রুয়ারি 74 বছর বয়সে মৃত্যুবরণ করেন স্যার। এবং স্যার ওনাকে জাফরগঞ্জ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারতে দাফন করা হয়। জীবনদশায় উনি স্যার 4টি বিবাহ করেন। স্যার ওনার মুর্শিদাবাদে যে বাড়িটি রয়েছে সেটিকে স্যার আসলে বলা হয় নিমোখারাম দেউরি অথবা বিশ্বাসঘাতকের ঘর। অপরদিকে স্যার আমি মির্জাফর, আমার পিতার নাম হাজী মোহাম্মদ মীর মহাসিন স্যার। স্যার আমার জন্ম 1992 সালের 21শে ফেব্রুয়ারি এবং অদ্যাবধি স্যার আমি একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারিনি। আমাদের বাড়ির নাম স্যার হচ্ছে শান্তিকুঞ্জ। স্যার মির্জাফরের সাথে আমার যে বেসিক বা বড় পার্থক্যটি সেটি হচ্ছে স্যার, তিনি বাংলার স্বাধীন শেষ নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করার ফলে আমরা জাতিগতভাবে প্রায় 200 বছর ইংরেজদের গোলামি করি। স্যার অপরদিকে আজ পর্যন্ত আমি কারো বিশ্বাসে আঘাত হেনেছি এমন স্মৃতি আমার মনে পড়ছে না। স্যার আপনারা যদি উক্ত পত্রের জন্য আমাকে বিবেচনায় নেন, তাহলে আমি আপনাদের বিশ্বাসের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মির্জাফরের ইতিহাস জেনেও আপনার পরিবার আপনার নাম রাখলো মির্জাফর? না স্যার, আমার পরিবার আমার নাম মির্জাফর রাখেননি। আমার মূল নাম মির্জাকির,
এসএসসি পরীক্ষার সময় বোর্ড ভুল করে জাকিরের স্থলে লিখেন জাফর। সেই থেকেই স্যার আমি মীর জাফর। আচ্ছা মীর জাফর সাহেব, ধরেন আমরা আপনাকে নিয়োগ দিলাম স্যার। থ্যাংক ইউ স্যার। আমাদের কোম্পানি হয়ে, মানে আমাদের কোম্পানির তরফ থেকে আপনি বিভিন্ন কোম্পানিতে যাবেন ইউনো ডিলিংসের জন্য, তখন সেই কোম্পানি থেকে কি বলবে, এডিআই থেকে মীর জাফর এসেছে। ব্যাপারটা আমাদের জন্য একটু রিস্ক হয়ে যায় না, আপনি কি মনে করেন? থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। দেখো মা, আমরা তোমার কোনো চাওয়াই অপূর্ণ রাখিনি, সব সময় চেষ্টা করেছি তোমার সব চাওয়াকে পরিপূর্ণ করতে, আর তুমিও আমাদের কথার অবাধ্য হওনি কখনো। ও মা, তাই বলে কি তোমাদের মনে কষ্ট নাকি যে আমার মেয়েটা কখনো অবাধ্য হলো না? শুধুই দুষ্টুমি, একটা থাপ্পড় দিব। শোন না মা, খুব ভালো একটা সংবাদ আছে। তোর আকরাম কাকার কথা মনে আছে? হ্যাঁ আছে। আর আকরাম কাকার ছেলে ইফতি, ইফতি, ও হ্যাঁ, ওই যে আমি সারাক্ষণ ইফতি ভাই করতাম যে, কি হয়েছে কি ওনার? না না, কিছু হয়নি। ইফতি পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে, এখন বিয়ে করে আবার আমেরিকায় যেতে চায় বৌ নিয়ে। আচ্ছা, আসলে কি ওনারা তোকে ছেলের বউ হিসাবে পছন্দ করেছে? হ্যাঁ, আকরাম ভাই আমাকে ফোন করেছিলেন গতকাল, উনি আমাকে বললেন যে শাহজাদী মামুনির মতামতটা একটু নিয়ে নেন। আমি বললাম যে আরে না না, আমাদের মেয়ের মতামত কি নিব, আমাদের কথার অবাধ্য তো সে হয় না। ছেলেটা যা ভদ্র, যেমন দেখতে তেমন সুন্দর, মাশাআল্লাহ। কি রে, তুই খুশি হস নি মা? বাবা, আমি একজনকে পছন্দ করি। আমি ভেবেছিলাম যে তোমরা এখন আমার বিয়ে নিয়ে ভাবছো না, আর যখন ভাববে নিশ্চয়ই আগে আমার সাথে কথা বলবে, তাই আগে বলা হয়নি। আমি তাকে বিয়ে করব। এত বড় একটা সিদ্ধান্ত তুমি একা একা নিতে পারলে কিভাবে? একবারও আমাদের সঙ্গে কথা বলার কথা ভাবলে না? বাবা, সে অনেক মেধাবী, তুমি তার সাথে কথা বলো, তুমি চাইলে আমি তাকে বাসায় ডাকতে পারি। আগে বল ছেলেটা কি করে। মা, সে এখন কিছু করে না, পড়াশোনা শেষ করেছে, চাকরি খুঁজছে। বাহ, বাহ, চেষ্টা করছে। আর এই ছেলেটা আমেরিকায় সেটেলড, আমেরিকায় সেটেলড একটা জীবন ছেড়ে আমার মেয়ে একটা বেকার ছেলের সঙ্গে জীবন যাপনের সিদ্ধান্ত নিয়েছে, আরই চমৎকার। বাহ, আহ, তুমি আগেই রেগে যাচ্ছ কেন? ও যে ছেলেটার কথা বলছি, তুমি আগে শোনো তার সম্পর্কে। আপনারা, ও তো সংসার করবে ছেলেটার সাথে, তাই না? ওর মতামতেরও তো একটা গুরুত্ব আছে, কি বলো? হ্যালো, বেশি কথা বলা যাচ্ছে না, মুড নেই। তুমি কালকে সকালবেলা আমাদের বাসায় আসবে। কেন? আমার বাবার সাথে কথা বলতে, আমাদের বিয়ের ব্যাপারে। আমার বাবা তোমাকে দেখবে, কথা বলবে। আমি ওনার সাথে কি কথা বলবো? আব্বা মাকে পাঠাই। তোমার বাবা মার সাথে দেখা করার আগে আগে আমার বাবা দেখবে না যে কোন রাজপুত্রের সাথে তার মেয়ে বিয়ে দিচ্ছে। তা ঠিক, কিন্তু আমি ওনার সাথে কি কথা বলবো? বেশি কোনো কথা বলবে না, যা জিজ্ঞেস করবে তার উত্তর দিবে। আর হ্যাঁ, অবশ্যই তোমার সেই ঐতিহাসিক নামটা বলে ফেলো না, নাম জিজ্ঞেস করলে বলবে যে জাকির। মনে থাকে যেন সকাল 10টায়।
নাম? হ্যাঁ জি আঙ্কেল, জাকির। ভালো নাম। ভালো নাম জাফর। শুধু জাফর, আগে পরে কিছু নাই? বারবার ওর দিকে তাকাও কেন, তোমার নাম কেউ বলে দিবে? জি। মানে ও বলবে? না না জি, ভালো নাম আছে। বলো সেটা, যেমন আমার নাম সিরাজউদ্দিন খান। তোমার কি, হ্যাঁ জাফরুল্লাহ জাকির নাকি জাফরউদ্দিন জাকির, কিছু তো একটা হবে, সেটা বলো। আঙ্কেল, বাসায় সবাই আমাকে জাকির নামেই ডাকে, কিন্তু সার্টিফিকেট অনুযায়ী জাফর। জাফর কি? জাফর। আবার বলে জাফর। সার্টিফিকেটে শুধু জাফর, আগে পরে কিছু নাই? আবার ওর দিকে তাকাও কেন, ও বলবে নাকি? বলছো তাকাতে বলো। মির্জাফর। কি? আমাকে মির্জাফর বললা? বেয়াদব্ব। না না আঙ্কেল, আপনি মির্জাফর না, আমার নাম মির্জাফর। মির্জাফর? আমার মেয়েকে বিয়ে করতে আসছে মির্জাফর। এদিকে আসো। কোথায় গেল? এদিকে আসো, দেখে যাও। তোমার মেয়েকে বিয়ে করতে আসছে মির্জাফর। তুমি এখন মির্জাফরের শাশুড়ি আর আমি মির্জাফরের শ্বশুর। সিরাজউদ্দিন খানের মেয়েকে বিয়ে করতে আসছে মির্জাফর। দেখে যাও। আরে আসো না কেন? ওই গেল মির্জাফর। তোমার মেয়ে সরি, একটু দেরি হয়ে গেল। তোমাকে কতবার করে বলেছিলাম তোমার এই মহান নামটা আমার বাবাকে না বলতে? তুমি কালকে ছিলে না? উনি যেভাবে বারবার জেরা করছিল, ওই নাম না বলে উপায় ছিল? মেয়ের বাবা তো জেরা করবে, সব মেয়ের বাবাই চায় তার মেয়েকে একটা ভালো ছেলের সাথে দিয়ে দিতে, কোনো মির্জাফরের সাথে না। আমার অবাক লাগে, আমার বাবা সিরাজউদ্দিন আর আমার বয়ফ্রেন্ড মির্জাফর। আরে বাবা, তোমার বাবার নাম তো আর সিরাজউদ্দৌলা না, তিনি সিরাজউদ্দিন খান। তো আমার বাবা যদি সিরাজউদ্দৌলা হতো, তোমার কি মনে হয় তুমি আস্ত ফিরে আসতে পারতে মির্জাফর? শোনো মির্জাফর, তুমি না রেডি হো, আমার বিয়ের দাওয়াত খাওয়ার জন্য রেডি হো। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে পাত্র আমেরিকান প্রবাসী। হ্যাঁ, তুমি তো আমার সাথে এই বিশ্বাসঘাতকতা করতে পারো না। তুমি জানো না আমি তোমাকে কতখানি ভালোবাসি। এটা জানি বলেই, এটা জানি বলেই এখনো তোমাকে ছেড়ে যেতে পারছি না। কিন্তু তুমি আমাকে বলো, কোন বাবা মা, কোন বাবা মা তাদের মেয়েকে একটা বেকার ছেলের সাথে বিয়ে দিবে? দেখো, আমি প্রতিদিনই তো চাকরির চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ওই সব জায়গায় তো একটাই ঝামেলা হয়। তা তো হবে, এই পৃথিবীর বুকে এই নাম আর দ্বিতীয় কারণে। আচ্ছা শোনো, আমার এক বান্ধবী আছে সীমানা, তার মামা হচ্ছে একটা প্রতিষ্ঠানের মালিক। তার সাথে আমি আর সীমানা কথা বলেছি তোমার বিষয়ে, তুমি কালকে সেখানে সিভিটা নিয়ে যাও। তোমার এই প্রবলেমটা মনে হয় ওখানে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, হয়তো চাকরিটা হয়ে যাবে। আচ্ছা তুমিই বলো, নিজের যোগ্যতায় চাকরি না পেয়ে তোমার রেফারেন্সে চাকরি করার কি আমার ঠিক হবে বলো? তুমি এক কাজ করো, নিজ যোগ্যতায় চাকরি ম্যানেজ করে তারপর নিজ যোগ্যতা একটা বিয়ে করে ফেলো, আমি আমেরিকায় চলে নাকি মানুষ তো তুমি আর মির্জাফর। আপনি জীবনে কি কি সিনেমা দেখছেন লিস্ট বলেন। তুমি কিরা বাবা,
আপনি কি বাংলা সিনেমা দেখছেন একটা লিস্ট বলা লাগবে বলেন। তোমার কোনো সমস্যা আছে না যায়? আপনি কি কি সিনেমা দেখছেন? আপনি বেদের মেজোস্তা গোলাপি এখন ট্রেনে, নীল আকাশের নিচে সাত ভাই চম্পা দেখছেন? আপনি দেখছেন হাঙর নদীর ট্রেনে এখন অনেক রাত, ওরা 11 জন দেখেন নাই আপনি? আপনি কি কি সিনেমা দেখছেন? আপনি কি দেখছেন তাইলে জীবনে? আপনি কেমন থেকে কেমন দেখছেন? আপনি স্বপ্নের ঠিকানা দেখছেন? সত্যের মৃত্যু নাই দেখছেন? আপনি কি দেখছেন? আপনি দেখেন নাই দোস্ত দুশমন, আপনি দেখেন নাই সুজন সখী, সারেং বউ দেখছেন? সারেং বউ, সারেং বউ আপনি দেখেন নাই? আপনি শুধু সিরাজউদ্দৌলার মির্জাফরের দেখছেন, আর কেউ আপনি জীবনে দেখেন নাই। আপনি গোলা বারুদ দেখছেন, গোলা বারুদ কার্তুস দেখছেন, কাটা রাইফেল দেখছেন? আপনি কি কি সিনেমা দেখছেন আমার লিস্ট আপনার এখন কই চইব? আপনি কি দেখছেন? আম্মাজান দেখছেন, আব্বাজান দেখছেন, ভাইজান দেখছেন? আপনি মানুষ কেন মানুষ দেখছেন আপনি দেখেন নাই? আপনি রহিম রুব্বান দেখছেন, সুজন সখী দেখছেন? আপনি কি দেখছেন? আপনি লাইলি মজনু দেখছেন? আপনি লাইলি মজনু দেখেন নাই? অসল পয়সা দুই পয়সার আলতা দেখছেন? আপনি দীপুর নাম্বার টু দেখেন নাই? বাচ্চাকো সিনেমা পুরস্কার দেখছেন? আপনি ছুটির ঘন্টা দেখছেন? আপনার দেখলে মনে হচ্ছে আপনার কয়দিনের মধ্যে ছুটির ঘন্টা হয়ে যাবে। শুধু একটা সিনেমাই দেখছেন আপনি সারা জীবনে, সিরাজউদ্দৌলা আর মির্জাফর, আর সিনেমা দেখেন নাই আপনি? আপনি আজকে যা বাংলা সিনেমা দেখবেন, কি দেখবেন? বাংলা সিনেমা যেগুলি নাম কিন্তু সবগুলি দেখবেন। আপনি বাড়িতে যা কি সিনেমা দেখবেন দেখেন, লেখেলন লেখেলন লেখেনে আন, আপনার কি কি সিনেমা দেখবেন এটা আমি সিলেবাস দিয়ে দিতেছি। আবার তোরা মানুষও সবাই আগে দেখবেন, অমানুষ দেখবেন আপনি, অমানুষ দেখবেন, এগুলি আপনার দেখার দরকার আছে। আর ছুটির ঘন্টা না থাকলে দেখবেন, কারণ আপনার যে বয়স, আপনার যে গেট আপ, আপনার শরীরের যে স্ট্রাকচার, তাতে আপনার ছুটির ঘন্টা যে কোনো মরতে বাইজা দেবে, বুঝছেন? যদি আমি ধরার পরে আপনি আবার তোরা মানুষও সিনেমার গল্প না কইতে পারেন, তাইলে আপনি আমার কিরম দেখবেন জানেন? বাংলা সিনেমার ইলিয়াস কোবরা দেখছেন না? আমি একদম ইলিয়াস কোবরা। আর আপনি এবার ওই দিকটু দাঁড়িয়ালা রহিম চাচা, আপনি ভ্যান গাড়ি থাকবে, আপনি শোষা বেছেন, আমি গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে আপনার সহ ভ্যান গাড়ি সহ উড়ে দিব, বুঝছেন? মারে, তোর চিন্তায় তোর বাবা একেবারে অসুস্থ হয়ে পড়েছে, দিন রাত চিন্তা করছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। আমি কি করব মা? ছেলেটা খুব মেধাবী, সত্যি কথা বলতে আমি ওকে অনেকভাবে পরীক্ষা করে দেখেছি, এই যুগে এরকম সৎ ছেলে পাওয়া খুব মুশকিল মা। সবই তো বুঝলাম, কিন্তু এই ছেলেকে বিয়ে করার পর কি পরিস্থিতি তৈরি হবে একবার ভেবে দেখেছিস? লোকজনই বা কি বলবে, বলবে যে মেয়েকে শেষ পর্যন্ত মির্জাফরের কাছে বিয়ে দিয়েছি। তোকেও তো নানান জায়গায় বিব্রতকর অবস্থায় পড়তে হবে। আমি সব জানি মা, আমার পক্ষে ওকে ছাড়া সম্ভব না। ঠিক আছে, তুই ছেলেটাকে বল দ্রুত একটা কাজের ব্যবস্থা করতে, আর অ্যাফিডেভিট করে নামটা পরিবর্তন করে ফেলতে বল। আমি দেখি তোর বাবাকে কোনোভাবে বুঝিয়ে টুঝিয়ে রাজি করাতে পারি কি না। চাকরি হয়ে যাবে আর অ্যাফিডেভিট দেখছি হয়ে যাবে। গুড লুকিং, ইয়াং, এনার্জেটিক, হ্যান্ডসাম, ফাইন। আমি আমার কোম্পানির জন্য এরকম একটা লোক খুঁজছিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার নাম আমাকে সীমানা, আমার ভাগ্নি, তার বান্ধবী সাহাযদি দুজনেই বলেছে, খুব অনেস্ট ছিল। আমার কোম্পানিতে আপনার মতো একটা লোক দরকার। ইচ্ছা করলে আপনি কালই জয়েন করতে পারেন। মাই প্লেজার স্যার। আমি যে আসলে আপনাকে কী বলে ধন্যবাদ দিব স্যার, থ্যাংক ইউ স্যার। এর ভিতরে টার্মস অ্যান্ড কন্ডিশন সব একটা কথা, নাম নিয়ে হেজিটেট করার কিচ্ছু নেই। আপনি কি কর্মটি করছেন এই পৃথিবীকে, আপনি কি দিয়ে গেলেন, আই মিন এই আর্থ, আর্থকে আপনি কতটুকু দিয়ে গেলেন, আপনাকে কতদিন মানুষ মনে রাখবে, সেটি হচ্ছে মেন বিষয়। এই যে মনে করেন যে জজ মিয়া, সে কি জজ না? আপেল মাহমুদ, সে গান গায়, আপেল তো খায়, তাহলে মানুষের নাম হতে পারে না? আঙ্গুর বালা, আঙ্গুর তো খায় না? তো এই বিষয়গুলো নিয়ে আপনার একেবারে হেজিটেট করার কিছু নেই। আপনি যাদের সাথে কাজ করবেন তাদের সাথে আপনার পরিচয় করে দিন। আপনি নীলা আর ইকবাল সাহেবকে নিয়ে একটু আমার
বিষয়টি হচ্ছে কি জানেন, আমাদের তো বয়স শেষ, এই দুনিয়াকে এই কোম্পানিকে যত কিছু বলি দেওয়ার কিন্তু দায়িত্ব এখন আপনার। স্যার আমি সর্বোচ্চ চেষ্টা করবো স্যার। থ্যাংক ইউ। আসেন। পরিচয় হল আনোয়ার, লীলা, ইকবাল আপনাদের নতুন কলেজ স্যার, বাকি থেকে জয়েন করবেন। শোনেন, কাজকর্মগুলো বুঝিয়ে দেবেন। ওনার নাম হলো মীর জাফর আলী খান। সরি স্যার, মীর জাফর। মানুষের নামের সাথে কি এসে যায়? ওনার কর্মটি আমি ওনার সার্টিফিকেট রেখেছি সব, ব্রিলিয়ান্ট রেজাল্ট। আজকের পরে যেন আমি কোনোদিন ওনার নাম নিয়ে কোনো ইরিটেটিং অবস্থার মধ্যে না পড়ে উনি, সেটা খেয়াল রাখবেন। আসেন। মানে ওই মির্জাফরের চাকরি পেয়েছে, এতে তোমার এত আনন্দিত হওয়ার কি আছে? না মানে আজকে ছেলেটার ভালো চাকরি হয়েছে, কালকে দেখবে নামটাও পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি আসে আমার মেয়ের সঙ্গে ওই ছেলের কিছুতেই যায় নাকি? তোমার কি মনে হয় এই ছেলে ইফতির চেয়ে বেশি যোগ্য? হ্যাঁ, এই ছেলের সঙ্গে আমাদের মেয়ে ইফতির চেয়ে ভালো থাকবে? আরে ইফতি উচ্চতর ডিগ্রি নিয়ে আমেরিকায় সেটেলড, আর এই ছেলেটা আজকে একটা প্রাইভেট চাকরিতে জয়েন করেছে, আজ আছে তো কাল নেই। হ্যাঁ, তার উপরে তার নাম কি? মির্জাফর। বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছে আমার নাম মির্জাফর। আমার দুঃখটা কি জানো, আমার মেয়েটা একটা সেটেলড লাইফ থেকে একটা আনসেটেলড লাইফের দিকে যাত্রা শুরু। আমি তো মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওর ওই একই কথা, ছেলেটা নাকি খুব ভালো। নবাব সিরাজউদ্দৌলা বিশ্বাস করেছিলেন মির্জাফর, ফলাফল কি হয়েছে আমরা জানি। এখন তো মনে হচ্ছে তুমি ওই মির্জাফরের দোসর, সামনে থেকে যাও তো, মনে হচ্ছে আমি একজন পরাজিত নবাব। কি করি বলতো, ওর চাকরি হয়েছে শুনেও বাবার মন গলছে না, বাবা ওকে কোনো ভাবেই নিতে পারছে না। প্রবলেমটা কি মীর ভাই নাকি তার নাম, কোনটা মেনে নিচ্ছে না? নাম দিয়েই তো শুরু, এখন বাবা নাম এবং তাকে কোনোটাই নিতে পারছে না, আর তার উপর হচ্ছে আমেরিকার একটা পোর্টাল এসেছে, বাবা হ্যাঁ বলে দিয়েছে, এখন তো বাবা ওখানে বিয়ে দেবে সেটার পিছনেই লেগে আছে। কিচ্ছু ভালো লাগছে না, কি যে করি। টেনশন করিস না, চাকরি তো হয়েই গেছে। চাকরি হয়ে গেছে সে যে ভালো করবে এটা আমারও কোনো সন্দেহ নেই, সমস্ত তো অন্য জায়গায়। আমার বাবার নাম সিরাজ রাখাই হয়েছে সিরাজউদ্দৌলা সিনেমা দেখে, ছোটবেলায় অনেকে আমার বাবাকে সিরাজউদ্দৌলা বলে ডাকতো। এখন তার মেয়ের জামাইয়ের নাম যদি হয় মির্জাফর, অবস্থাটা কেমন দাঁড়ায় তুই বোঝ। মেয়ের এ মির্জাফর ভাই কেমন আছেন আপনি? জি ভাই ভালো আছি। মির্জাফর ভাই ঘুম থেকে কখন উঠেন আপনি ভাই? সকালে ভাই। মির্জাফর ভাই ফাইলটা দেখছেন? না ভাই এখনো দেখতে পারিনি, হাতের কাজটা শেষ করেই দেখব। মির্জাফর ভাই তারা নাই, সময় নিয়ে দেখেন মির্জাফর ভাই। ভাই বাসায় সবাই আমাকে জাকির বলেই ডাকে, আপনারা চাইলেও আমাকে জাকির নামেই ডাকতে পারেন। না না না, কি বলেন ভাই, আপনার নাম হচ্ছে ঐতিহাসিক নাম, বাংলার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একদম অ্যান্টি। আর ভাবেন যদি আনোয়ার ভাইয়ের নাম হয়তো সিরাজউদ্দৌলা, আর আপনি মির্জাফর তো আছেনই, ভাই সিরাজউদ্দৌলা, ডাইলে মির্জাফর, মাঝখানে ইকবাল, পুরো ভারতবর্ষের মাঝখানে আমি, ভাবেন।
আর ওনার নাম যদি হইতো ঘোষিতি বেগম ভাই, চিন্তা করেন আমাদের তো পুরো নবমী অফিস হয়ে যেত। কি বলেন নীলা ম্যাডাম? কেন ভাই, আমাকে কি আপনার এতটা খারাপ মনে হয়? আরে না, নাম রাখলেই যদি মানুষ খারাপ হয়ে যেত ম্যাডাম, তাহলে এই যে দেখেন আমাদের মির্জাফর ভাই, উনি তো সত্যি মির্জাফর হইত, কিন্তু উনি তো মির্জাফর না। কি বলেন মির্জাফর ভাই? ভাই আপনাদের কি মনে হচ্ছে না আমরা অফিস আওয়ারে অপ্রাসঙ্গিক বিষয়ে বেশি কথা বলছি? এ জাতীয় অপ্রয়োজনীয় আলোচনাগুলি তো আমরা অফিস আওয়ারের পরেও করতে পারি। বাহ, দেখছেন মির্জাফর ভাই নীতি আমাদেরকে মুগ্ধ করেছে। আরে সবাই কাজে মন দেন, আমাদের মির্জাফর ভাই বলছে, মির্জাফর ভাইয়ের কথা কি আমরা না রাখতে পারি? আরাম লাগছে, মনে হচ্ছে মাথা থেকে যেন 20 টন একটা পাথর নেমে গেছে। ঠিক আছে, শোনো, এই ফিটে কিন্তু চলবে না, তোমাকে আরো বড় ট্রেড দিতে হবে। তোমার এই চাকরিটা যে কতটা জরুরি ছিল এটা তুমি নিজেও জানো না। বাই দ্য ওয়ে, তুমি তো এখন চাকরিজীবী মানুষ, বলো তো কেমন কাটছে তোমার চাকরিজীবন? ভালো, কিন্তু আমার কলিগগুলি না কেমন যেন সারাক্ষণ আমার নাম নিয়ে টিচ করার চেষ্টা করে, আর অফিসের কার্যক্রম আমার খুব বেশি পছন্দ হয়নি, বুঝলা? আরে বাবা, তোমার নাম তো আমার নিজেরই পছন্দ না। নতুন নতুন অফিসে জয়েন করেছো, বোঝাপড়া হতে একটু সময় তো লাগে, দেখবে কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। তা অবশ্য ঠিক, এতদিনে তুমি নিজেই আমাকে বুঝলে না, আর ওরা তো দূরের মানুষ। বললে না একটা মির্জাফরের মতো কথা? তুমি জানো তোমার জন্য আমার কত কিছু সহ্য করতে হচ্ছে, বাসায় প্রতিদিন ঝামেলা হচ্ছে, যুদ্ধ করতে হচ্ছে আমার। খাও খাও, যুদ্ধ করার জন্য পর্যাপ্ত শক্তির প্রয়োজন, খাও খাও ভাই। খাবো না, আমাকে আরো পাঁচবার মির্জাফর বলো, তারপরও খাও। মির্জাফর সাহেব, ফাইলটা তিন দিন ধরে আপনার টেবিলে পড়ে আছে ভাই, ছাড়ছেন না কেন? ভাই কেন ছাড়ছি না সেটা তো আমি বলেছি, এটা তো বড় ধরনের অন্যায়। ভাই রে, ন্যায় অন্যায় তো ম্যানেজমেন্ট বুঝবে, সেটা আপনি মির্জাফর না বুঝলেও চলবে। আমি যেহেতু এই চেয়ারে বসেছি, অতএব আমারও বোঝার বিষয় আছে। একটা ফাইল সাইন করার আগে এর মেরিটস এবং ডিমেরিটস আমাকে বুঝে শুনে তারপর সাইন করতে হবে। ভাই বললেই তো আমি সাইন করতে পারবো না, সরি। শুনেন মির্জাফর সাহেব, নতুন চাকরি তো বুঝতে একটু প্রবলেম হচ্ছে, গিয়ে দিয়ে সব কিছু বুঝবেন, করেন ভাই সাইনটা করেন। সরি ভাই, আমার পক্ষে এই ফাইলে সাইন করা সম্ভব না। ভাই আমার মনে হচ্ছে আপনি আপনার নিজের নামটা ভুলে গেছেন। শোনেন আনোয়ার সাহেব, আমার নাম কিন্তু মির্জাফর না, আমার নাম মীর জাকির। বোর্ড ভুল করে জাকিরের জায়গায় লিখেছে জাফর, সেই থেকে আমি মির্জাফর। এখন ধরেন আপনার নাম তো আনোয়ার, যদি বোর্ড ভুল করে আনোয়ারের আয়ের জায়গায় যা লাগিয়ে দিত, তাহলে তো আপনি সরাসরি জানোয়ার হয়ে যেতেন। আর আপনি ইকবাল, আপনার নামের প্রথম অংশ মানে ইক যদি বাদ পড়ে যেত, তাহলে আপনার নাম কত ভয়াবহ হতো আপনি একবার চিন্তা করে দেখেন তো, সেটা তো মুখে উচ্চারণের অযোগ্য। অতএব আমার নাম নিয়ে আপনি এবং আপনি আর কখনোই টিচ করার চেষ্টা করবেন না। আর আমি যেটা বলেছি, আমি এই ফাইলে সাইন করব না, আপনাদের যা খুশি আপনারা করতে পারেন। Lord,
স্যার নতুন যে কলিগকে দিয়েছেন উনি তো কোনো কথাই শুনে না স্যার। কে মির্জা ফর? স্যার জি স্যার। স্যার উনি তো তারে ফাইন করছেন স্যার, তিন দিন বললাম কোনো কল পাঠানো করছেন না। আচ্ছা 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 স্যার, শুধু নীতির কথা বলে স্যার, ওনাকে দায়িত্ব স্যার চেঞ্জ করে দেওয়া যায় না স্যার। মিস্টার আনোয়ার, কোম্পানিটা আমার সিদ্ধান্তটা আমাকে নিতে দেন, আমি আগে তার সাথে কথা বলি অ্যান্ড দেন ডিসিশন আমি দেব। ওকে হ্যাঁ ভালো। তোমার সমস্ত কথাই আপনার রাখি, আমাদের একটা কথা রাখতে তোমার কি সমস্যা? হ্যাঁ এই ছেলের তো কোনো চালচুলা কিছু নাই, এর সঙ্গে তুমি কিভাবে সংসার করবো, কিভাবে রাখবো তোমার? তুমি যেভাবে বড় হয়েছো, যে পরিবেশে তুমি বড় হয়েছো, সেখান থেকে আরেক জায়গায় এই এরকম নোংরা পরিবেশে গিয়ে থাকবা কিভাবে? কথা কানে নাও, দাঁড়ায় আসো, কেন তুমি জবাবও দিচ্ছ না, দাঁড়ায় আসো। এব্যাপারে আনোয়ার বা ইকবাল আপনাকে কিছু বলেনি যে ফাইলটা জরুরি? জি স্যার বলেছে, কিন্তু স্যার আমরা তো শিশু খাদ্য তৈরি করে থাকি, শিশু খাদ্যে আমরা যে জাতীয় র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল ব্যবহার করছি এগুলো খুবই নিম্নমানের। এই নিম্নমানের যদি কাঁচামাল আমরা ব্যবহার করি এবং তা যদি শিশুরা গ্রহণ করে সেটা শিশু স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ স্যার। আমি জেনে শুনে এরকম একটা ফাইলে কিভাবে সই করি? এটা সিম্পল, অন্যরা যেভাবে সই করেছে সেভাবে, মানে একটা আই মিন একটা কলম নেবেন, কলমটা খুলবেন অ্যান্ড সিগনেচার করে দেবেন। হ্যাঁ স্যার, এত বড় একটি বিষয় যেটা আমরা জেনে শুনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি আর আমরা বলছি যে এটি একটি ছোটখাটো বিষয়। এইটুকু ঝুঁকি না নিলে আমার ব্যবসাটাই যে ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, জীবনে বড় কিছু করতে হলে ছোট কিছু ছাড় দিতে হবে। এই যে যেমন আপনি আমার প্রতিষ্ঠানে চাকরি করছেন, কেন করছেন? কারণ আপনি আপনার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য এই প্রতিষ্ঠানে চাকরি করছেন। আপনার কলিগরা আপনাকে সবসময় এই যে নাম মির্জাফর এসব নিয়ে অনেক কথা বলে, কিন্তু তারপরেও আপনি সহ্য করে আছেন। কেন আছেন? আপনার বৃহত্তম স্বার্থটা আছে, বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে অনেক সময় ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলো পরিত্যাগ করতে হয়। এই যেমন আপনার কলিগরা আপনাকে এই যে মীর জাফর বলে বিভিন্ন সময় টিকা টিপ্পনি কাটে, জানি কেন কিছু বলি না, কারণ তারা আমার বিজনেসের অনেক পলিসি জানে। বুঝলেন মীর জাফর সাহেব, এটাই হলো দুনিয়ার নিয়ম, আই মিন সিস্টেম। আপনি ইচ্ছা করলেই তো সিস্টেমটা ব্রেক করতে পারেন না, বা আমিও পারি না। যাক অত কথার দরকার নেই, এখন আপনি ছুটিতে, আই মিন বাড়ি চলে যান, মাথাটা ঠান্ডা করেন, কালকে ফার্স্ট আওয়ারে অফিসে এসে কুল ব্রেনে একটা অটোগ্রাফ দিয়ে দেবেন, আই মিন সিগনেচার দিন। আর যদি তা না হয়, কোম্পানি মালিক হিসেবে আমি সিগনেটারি চেঞ্জ করে দেবো, আপনার পরিবর্তে অন্যকে বলব। স্যার আপনি চাইলে আমাকে আপনার প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দিতে পারেন, কিন্তু স্যার আমি জেনে শুনে ওই ফাইলে সই করতে পারবো না, কারণ বাচ্চাদের ভবিষ্যৎ আমি জেনে শুনে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না স্যার। শোনেন মির্জা হোসেন, নামের একটা তাসির আছে না, আপনার নামের সাথে না অ্যাক্টিভিটিস গুলো যায় না। আপনার নাম মির্জাফর, মানে বেইমানি তো আপনার পেশা, নেশা, মজ্জাগত। আপনি নজরুল মানি যেমন কাজী নজরুল না, আমি মির্জাফর মানি পলাশির প্রান্তরের মির্জাফর না। স্যার মনে রাখেন, নাম মানুষকে বড় করে না, বরঞ্চ মানুষই নামকে বড় করে। এর হাজারো উদাহরণ আপনি ইতিহাস ঘাঁটলেই পাবেন। আই হেট ইউর জব স্যার, আই হেট ইউর জব।
এসেছো? এই তো আসলাম। আচ্ছা কি সমস্যা? তুমি কি অফিসে কোন ফাইল সাইন করছো না? বাহ, তুমি পর্যন্ত চলে আসছে। হ্যাঁ চলে এসেছে, কালকে গিয়ে ফাইলটা সাইন করবে। এই চাকরিটা তোমার জন্য খুবই প্রয়োজন। চাকরিটা হারালে আমাকে পাওয়ার যেটুকু সম্ভাবনা তৈরি হয়েছে সেটাও হারাবে। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আমি আমার নীতি বিসর্জন দিয়ে এই চাকরি করতে পারবো না। দেখো মানুষ ভালো থাকার জন্য অনেক কিছুই করে। এই চাকরিটা তোমার জন্য অনেক কষ্ট করে ম্যানেজ করা হয়েছে। যতদিন না অন্য কোনো চাকরি পাচ্ছ এই চাকরিটা চোখ বন্ধ করে করে যাও। আর তুমি কি ভুলে গেছো তোমার নাম? তোমার এই নামের জন্য তোমাকে চাকরি পেতে কতটা অপদস্থ হতে হয়েছে? তুমি মীর জাফর। হ্যাঁ আমি মীর জাফর, আমি মীর জাফর। কিন্তু আমি তো শুধুমাত্র নামে মীর জাফর। এই সমাজে ভালো মানুষের মুখোশের আড়ালে এরকম হাজারো প্রকৃত মীর জাফরের বসবাস, যারা নাকি নিজেদের একটু স্বার্থ চিরতার্থ করার জন্য অন্যকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিত বিন্দু পরিমাণ চিন্তা করে। আমার নাম মির্জাফর না হয়ে যদি সিরাজউদ্দৌলাও হতো তাহলে কি তোমার বাবা তোমাকে আমার হাতে তুলে দিত? বলো তোমার বাবা আমাকে নবাব মনে করে কি তোমাকে আমার হাতে তুলে দিত? আমি জানি এই প্রশ্নের উত্তর তোমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ এই সমাজে অনেক ক্ষেত্রেই যোগ্যতার একমাত্র মাপকাঠি হচ্ছে টাকা। যেই টাকার জোরে প্রকৃত মির্জাফররা হয়ে ওঠে নবাব, হয়ে ওঠে এই সমাজে সম্মানের পাত্র। আমার নাম মির্জাফর, সেই দোষ কি আমার? আমার নাম তো মীর জাকির, জাকিরের স্থলে বোর্ড রেজিস্ট্রেশন কার্ডে লিখেছে জাফর, আমি হয়েছি মীর জাফর। তাহলে কেন সেই দায় আমাকে নিতে হবে? কেন আমি এভিডেভিট করলে বিভিন্ন জায়গায় আবেদন করতে পারবো না? কেন আমাকে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি তোমার সামনেও মাথা নত করে থাকতে হবে? ভুল তো আমি করিনি, তাহলে তার দায় কেন ব্যক্তি আমাকে নিতে হবে? কেন আমার যোগ্যতার মাপকাঠি হয়ে উঠবে আমার নাম? তুমি বলেছ না যেন আমি চোখ বন্ধ করে নজরুল সাহেবের ওই ফাইলগুলো সাইন করে দেই শুধুমাত্র আমাদের একটু ভালো থাকার জন্য, শুধুমাত্র আমাদের একটু নিশ্চিত ভবিষ্যতের জন্য। আমি পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দিব, এত বড় অন্যায়ের ভাগিদার হব আমি? আমার পক্ষে কোনো অবস্থাতেই এই ফাইল সিগনেচার করা সম্ভব না। সেটার জন্য যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। তুমি চলে যাও, আমি আমার দেশের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবো না। হয়তো আমি আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না, হয়তো আর কোনোদিন তোমার এই হাসি মুখ আমি দেখতে পাবো না। কিন্তু আমার সান্ত্বনার জায়গা কি জানো? হাজারো কমলমতি শিশুদের হাসি মুখ, সেই হাসি মুখের ভিড়েই আমি খুঁজে বেড়াবো আমার শাহজাদির হাসি মুখ। কিন্তু নীতি বিসর্জন দিয়ে এই চাকরি আমি আসলে করতে পারবো না, বুঝছো? I'm really sorry. তুমি আমার গর্ব, আমি সবাইকে গর্ব করে বলবো আমার ভালোবাসার মানুষের নাম মীর। আমি জাস্ট এই দিনটার জন্য অপেক্ষা করছি। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?